জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত মিউজিক্যাল ফিল্ম বাবা পুরস্কার পেয়েছে। ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2020 এ এটি সেরা মিউজিক্যাল ফিল্ম নির্বাচিত হয়েছে বলে জানালেন পরিচালক রেমন্ড সলোমন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন নাফিসা শামা। বিস্তারিত জানাচ্ছেন আন্তারা রাইসা। মিউজিক্যাল ফিল্ম বাবা 15 আগস্টের বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড নিয়ে তৈরি করা হয়েছে। এটি 15 আগস্টে নিহতদের বেঁচে যাওয়া সন্তানদের স্বজন হারানো বেদনার গল্প। এই গল্পের মূল চরিত্রের দুইজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। গত বছরের আগস্টে 6 মিনিট 2 সেকেন্ড দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম বাবা ইউটিউবে মুক্তি দেওয়া হয়। এর পরিচালক রেমন্ড জানান, পৃথিবীর বিভিন্ন দেশের 60টির বেশি চলচ্চিত্র প্রদর্শনীতে গীতচিত্র বাবা জমা দেওয়া হয়। সেখান থেকে এখন পর্যন্ত 10টি সম্মাননা অর্জন করেছেন তিনি। তার আশাবাদ, সামনে হয়তো আরও কিছু পুরস্কার ঝুলিতে ভরতে পারবেন তিনি। অস্ট্রেলিয়ান ফিল্ম রেডিও অ্যান্ড টেলিভিশন স্কুল থেকে পরিচালনা নিয়ে পড়াশোনা করছেন রেমন্ড। বাংলাদেশে বেড়ে ওঠা রেমন্ড 18 বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন। এক সময় বাংলাদেশ বিমান বাহিনীতে বৈমানিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে বেরিয়ে 2003 সালে অস্ট্রেলিয়া চলে যান। মিউজিক্যাল ফিল্ম বাবা তৈরিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুল হাসনাত মিল্টন। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন নাফিসা শামা। বাবা তৈরির পেছনের গল্প সম্পর্কে নির্মাতা বলেন, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের অন্য একটি মানবিক দিক আছে। একজন বাবার অনুপস্থিতিতে শোকার্ত কন্যার বেড়ে ওঠার বেদনাদায়ক গল্প তুলে ধরার চেষ্টা করেছি গীতচিত্রে। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।